সানডে সাসপেন্সে আজ শুনছেন লু ওয়ালেসের কালোজয়ী উপন্যাস বেনহার আ টেল অব দ্য ক্রাইস্ট প্রথম পর্ব। এককালের স্বাধীন দেশ জুডিয়া পরিণত হয়েছে রোমান সাম্রাজ্যের করদ রাজ্যে। জুডিয়ার সম্ভ্রান্ত হোর পরিবারের জুডা বেনহরের বাল্যবন্ধু রোমান সেভেরাস মেসালা ফিরেছে জুডিয়ার রোমান সেনাধ্যক্ষ বা ট্রিবিউন হয়ে। তবে এত বছর পরে জুডা এবং মেসালার মধ্যে যখন দেখা হয়, মেসালা তাকে রোমান সাম্রাজ্যের হয়ে গুপ্তচরের কাজ করতে বলতে জুডা রেগে যায়। তারপর মা আর বোনের কাছ থেকে জুডা কখনোই কিছু লুকোয় না। আজ মেসালার সঙ্গে মনোমালিন্যের কথাও গোপন করল না। তীর্জা দুঃখ পেল। মেসালাকে ছোট থেকেই সে বীরের সম্মান দিয়ে এসেছে, আজ সেই সম্মান অনেকটা কমে গেল। দুঃখ পেলেন মিরিয়ামও, কিন্তু তিনি জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। তিনি এইটুকুতেই কাতর হওয়ার মানুষ নন। তুমি হার বংশের সন্তানের উপযুক্ত কাজই করেছ, নিজের শিকড়ের কাছে মানুষের দায়বদ্ধতা সবার আগে। এত প্রলোভন সত্ত্বেও তোমার দেশের মানুষকে তুমি রোমের কাছে বেচে দিতে চাওনি, এজন্য তোমার পূর্বপুরুষরা গর্ববোধ করছেন। দুঃখ করো না জুডা, মেসালা যতই তোমার বাল্যবন্ধু হোক, আসলে রোমান। ইহুদেদের পায়ের নিচে দাবিয়ে রাখাকে ওরা অধিকার বলে মনে করে। ভালোই হয়েছে তোমার ভুল ভেঙে গেছে। মা, ওসব কথা এখন থাক, আর ভালো লাগছে না। আসল কথাটা দাদাকে বলো। দাদা, সাইমনিডেস এসেছে। এতক্ষণ এই কথাটা বলিসনি, কোথায় সাইমনিডেস? সাইমনিডেস হোর পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ক্রীতদাস, আপাদমস্তক সৎ, নির্লোভ ও নিজের কাজে দক্ষ সাইমনিডেসের ওপর বণিক ইথামার অ্যান্টিওক থেকে গ্রিসের প্রান্ত পর্যন্ত বিস্তৃত বাণিজ্যিক সাম্রাজ্য দেখাশোনার ভার দিয়েছিলেন। আজও সাইমনিডেস একইভাবে সেই দায়িত্ব পালন করে চলেছেন। তাকে এই বাড়ির সবাই ক্রীতদাস নয়, পরিবারেরই একজন মনে করে। বছরে একবার করে তিনি অ্যান্টিওক থেকে সারা বছরের ব্যবসার হিসেব আর মুনাফা নিয়ে আসেন, আর হোর পরিবারের সিন্ধুকের ডালা বন্ধই হতে চায় না। ডেকে দিচ্ছি তাকে। জানিস, এবারে তার সঙ্গে এস্থারও এসেছে। এস্থা? তাকে সেই ছোটবেলায় দেখেছি, মাত্র দু একবারই এখানে এসেছিল। এবারে হঠাৎ মেয়েকে নিয়ে এসেছে কেন সাইমনিডেস? খানিক্ষণ পরে তলব পেয়ে সাইমনিডেস এসে দাঁড়াতেই জুডার বাক্য হরে গেল। না, সাইমনিডেসের আনা বিপুল ধনরত্ন আর ব্যবসার লাভের হিসেব দেখে নয়, তার পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আশ্চর্য সুন্দরী তরুণীটিকে দেখে। এমন কাঁধ ছাপানো সোনালী মধুর মতো একঢাল চুল, এমন একজোড়া স্বচ্ছ গভীর অথচ শান্ত চোখ কি জুডা কোনোদিন দেখেছে? এই মেয়েই ছোট্টবেলায় জেরুজালেমে এলে পিঠে দুটো বিনুনি বেঁধে জুডার খেলার সাথী হতো। জুডার চোখের উপর থেকে হঠাৎ একটা পর্দা যেন সরে গেল। সে কোনোদিন মেয়েদের আলাদা করে দেখেনি। মাকে দেখেছে, বোনের সঙ্গে খুনসুটি করতে করতে বড় হয়েছে, কিন্তু তারা কেউ এসে দাঁড়ানো মাত্রই তো এক লহমায় চোখের সামনে সারা পৃথিবী এমন উজ্জ্বল, এমন সুন্দর হয়ে ওঠে না? জুডা খানিক অপ্রস্তুত আর লজ্জিত ভাবেই চোখ নামিয়ে নিল। ব্যবসা বাণিজ্যের কথাবার্তা শেষ হওয়ার পর সাইমনিডেস বললেন, মাস্টার, একটি অনুরোধ আছে। এবারে এস্থারকে নিয়ে এসেছি একটা কারণে, ওর বিয়ের সম্বন্ধ আসছে নানান দিক থেকে। আমি আপনাদের বংশের ক্রীতদাস, আর ক্রীতদাসের মেয়েও তো দাসী হয়, কাজে আপনার অনুমতি ছাড়া তো ওর বিয়ে দিতে পারি না। জুডার হৃৎপিণ্ড যেন হঠাৎই বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। এস্থারের বিয়ে হয়ে যাবে? গলা বেয়ে উঠে আসতে থাকা দুঃখের দলাটাকে ঢোক গিলে আবার বুকের মধ্যে ফেরত পাঠিয়ে দিল জুডা। এ তো খুব ভালো কথা,
এস্থারকে যে স্ত্রী হিসেবে পাবে সে তো ভাগ্যবান। পাত্র ঠিক করেছো নাকি? না, তা এখনো করিনি। এস্থারের তো কাউকে পছন্দই হয় না। তুমি যাদের পছন্দ করো তারা সবাই দাস, তাদের জীবন মরণ মালিকের হাতে। আমি স্বাধীন মানুষ ছাড়া কাউকে বিয়ে করব না বাবা। কথা শুনুন মেয়ের, তোর জন্য দাস ছাড়া আর পাত্র পাব কোথায়? দাসের মেয়েকে কোন স্বাধীন লোক বিয়ে করবে? এদিকে আমারও তো বয়স হচ্ছে নাকি, এবারে অ্যান্টিওকে ফিরে গিয়ে একটা না একটা ব্যবস্থা করবই করব। অন্যের ইচ্ছের শিকল পায়ে বেঁধে জীবন কাটাতে কে চায়? এস্থার যদি এমন কাউকে বিয়ে করতে চায় যে নিজের মন মেজাজ কাজকর্মের মালিক, তুমি ওকে দোষ দিতে পারো না। দুঃখিত সাইমনিডেস, আমি ওর বিয়ের অনুমতি দিতে পারছি না। কেন মাস্টার, কি দোষ করেছি আমরা? এস্থারকে আমি দাসত্ব থেকে মুক্তি দিচ্ছি। স্বাধীন মানুষের বিয়ে করার জন্য কারোর অনুমতির দরকার হয় না। সাইমনিডেস, এস্থারের বিয়ে যেন ওর পছন্দের মানুষের সঙ্গেই হয়। এস্থার এই প্রথম চোখ তুলে তাকালো জুডার দিকে। সে শুনেছে নতুন মালিক খুবই ভদ্র সজ্জন মানুষ, কিন্তু এতটা উদার কেউ হতে পারে? সাইমনিডেস, অনেক করেছো তুমি এই পরিবারের জন্য, আজ থেকে তুমিও আর দাস নও, স্বাধীন মানুষ। অ্যান্টিওক থেকে আমাদের বেতনভোগ কর্মচারী হিসেবে তুমি যেমন ব্যবসা চালাচ্ছিলে তেমনই চালাবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আজ 30 বছর ধরে আপনাদের পরিবারকে আমি নিজের পরিবার বলে মেনে এসেছি। যতদিন বাঁচব আপনাদের কাছেই থাকব। আপনি আপনার বাবার চেয়েও বড় মনের মানুষ। আপনার জয় হোক মাস্টার, আপনার আপনার ভালো হোক। রাতে জুডা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছিল। ওর মনকে তোলপাড় করছিল আজকের দুটো ঘটনা। সময় কিভাবে মানুষকে বদলে দেয়, কাছের মানুষকে দূরে ঠেলে দেয় মেসালার মতো, আবার দূরের মানুষও কোন জাদুতে সময়ের পর্দা ঠেলে হঠাৎ বড় বেশি কাছের হয়ে উঠতে চায়। পিছনে নূপুরের আওয়াজ পেয়ে জুডা অবাক হয়ে ঘুরে দাঁড়াল। অন্ধকারের মধ্যে আবছা ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে এস্থার। আপনাকে ধন্যবাদ জানাতে এলাম, কিন্তু আপনি হঠাৎ আমাদের মুক্তি দিলেন কেন মাস্টার? দাসের মেয়েকে তো কোনো মালিক মুক্তি দেয় না। স্বাধীনতা সবারই অধিকার। তাছাড়া সাইমনিডেস আমাদের যা উপকার করেছে এতদিন, তাতে স্বাধীনতা ওর প্রাপ্য। একটা সত্যি কথা বলবেন, বাবাকে আপনি মুক্তি দিয়েও সসম্মানে নিজের কাছে রাখতে চাইলেন, আমাকেও তো আপনি সত্যি সত্যি ছেড়ে দিতে চান না, তাই না? তার মানে? মেয়েরা এমন অনেক কথা বুঝতে পারে যা পুরুষের বুকের ভেতর লুকিয়ে থাকলেও পুরুষ নিজে বুঝতে পারে না। আপনার চোখ বলছে আমাকে মুক্তি দেওয়ায় আপনার মনের পুরোপুরি সায় নেই। তুমি মুক্তি পেয়ে সুখী হওনি, এবারে তুমি নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারবে। মেয়েদের পছন্দের হিসেব কি রাখে? তাছাড়া পছন্দের মানুষের দেখা পাওয়া আর তাকে নিজের করে পাওয়ার মধ্যে যে অনেক অনেক ব্যবধান। জুডা এস্থারের চোখে চোখ রাখল। তার মন যে ভাষায় কথা বলছে, এস্থারের চোখেও কি সেই ভাষারই ছায়া? আমাকে আপনি মুক্তি না দিলেই ভালো করতেন, আমার উপর আপনার অধিকার বজায় থাকত। আপনি চাইলেই আমাকে তোমার উপর জোর করে সেই অধিকার ফলালে পাপ হতো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এস্থার, ভালোবাসার মানুষকে বেঁধে রাখতে নেই। এস্থার মুখ নিচু করল, তার দু চোখ জলে ভরে উঠেছে। তোমার বাবা তোমার জন্য পাত্র খুঁজছেন, পাত্র হিসেবে আমি কি খুবই খারাপ? তোমারও আমাকে পছন্দ হয়েছে, অস্বীকার করো না। সে কথা অস্বীকার করলে আমার পাপ হবে, কিন্তু
তা হয় না। তুমি অভিজাত বংশের সন্তান, আমি আজ মুক্তি পেলেও এতদিন তোমাদেরই দাসী ছিলাম। দাসীদের ভোগ করাই দস্তুর, বিয়ে করা নয়। জুডা, তুমি মহান, এই সমাজ নয়। আমাকে বিয়ে করলে সমাজে তোমার প্রতিপত্তি নষ্ট হবে, আর লোকে আমাকে আর বাবাকে বলবে সুযোগ সন্ধানী। না না জুডা, আমি তোমাদের সবার এত বড় ক্ষতি করতে পারবো না। আমাদের মধ্যে কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, আর থাকবেও না। জুডা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এস্থার প্রতিটা কথা ঠিক বলেছে। সমাজ, পরিবার, সম্মান, কর্তব্য, মানুষ জানেও না যে সে আসলে কতগুলো শিকলে বাঁধা পড়ে গিয়েছে। জুডা কোনো কথা না বলে এস্থারের মাথা নিজের বুকে চেপে ধরল। এস্থার কাঁদছে। তারপর কতক্ষণ এইভাবে কেটে গেল কে জানে। এস্থার, একদিন আমরা এমন একটা পৃথিবী গড়ে তুলব যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। রোমান, ইহুদি, মালিক, ক্রীতদাস, কোনো কিচ্ছু না। সেদিন আমি তোমার কাছে ঠিক ফিরে আসব, দেখে নিও। কবে আমাদের রাজা আসবেন, সে পৃথিবী গড়বেন, সেই দিনের অপেক্ষায় তুমি নিজের জীবনটা নষ্ট করো না জুডা। বিয়ে করো, ব্যবসা বাণিজ্য বাড়াও, নিজের বংশের মান রাখো। আমার কথা ভেবো না, আমি তোমাকে চিরদিনই দেবতার মতো পূজো করব। জুডার কপালে চুমু দিয়ে এস্থার যেমন এসেছিল তেমনি ছায়ার মতো আবার অন্ধকার পর্দার আড়ালে মিলিয়ে গেল। ট্রিবিউন মেসালা আজই নতুন গভর্নর ভ্যালেরিয়াস গ্রেটাসকে নিয়ে সদল বলে সিজেরিয়া থেকে এসে পৌঁছবেন। গোটা জেরুজালেম তাই উত্তেজনায় টগবগ করে ফুটছে। ব্যস্ততা সকাল থেকেই জুডার বাড়িতেও। না, নতুন গভর্নর আসছেন বলে নয়, আজ সাইমনিডাস অ্যান্টিওক ফিরবে, ব্যস্ততা তাই নিয়েই। বাবার সঙ্গে চলে যাচ্ছে এস্থারও। এই কথাটা ভাবলেই জুডার বুকের ভেতরটা মুচড়ে উঠছে। তাড়াতাড়ি করো সাইমনিডাস, গভর্নরের শোভাযাত্রা এসে পৌঁছানোর আগেই শহর থেকে বেরিয়ে না পড়লে পথে দুর্ভোগ পোহাতে হবে। আমরা তৈরি, ঈশ্বর আপনাদের ভালো রাখুন, পরের বছর আবার দেখা হবে। যাওয়ার আগে এস্থার জুডার সঙ্গে কোনো কথা বলেনি, শুধু তীর্জাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদেছে। আর উটের পিঠে চড়ার সময় গভীর চোখ মেলে একবার চেয়েছে জুডার চোখের দিকে। যতক্ষণ না তাদের উট রাজপথের শেষ সীমানায় মিলিয়ে গেল, জুডা অপলক চোখে চেয়ে রইল সেই দিকে। দুপুরে জুডা আর তীর্জা ছাদে উঠল। প্রকাণ্ড প্রাচীন প্রাসাদের ঠিক সামনে প্রধান রাজপথ দিয়েই যাবে শোভাযাত্রা। বাবা, লোকের ঢল নেমেছে নতুন গভর্নরকে দেখার জন্য, মেলা বসে গেছে যেন। শুধু শুধু গভর্নরকে নয়, মেসালাকে দেখার জন্যও। আরে, এত ভিড় জমেছে, নিচের বড় দরজাটা বন্ধ আছে তো? হ্যাঁ, বন্ধ করতে বলে দিয়েছে মা। দাদা, তুই অত ঝুঁকে দাঁড়াস না, পাঁচিলটা একই নড়বড় করছে, একটা বিপদ ঘটে যেতে কতক্ষণ। ইস, পাঁচিলটার অবস্থা সত্যিই বড় খারাপ হয়ে গেছে, ইঁট বেরিয়ে পড়েছে একেবারে। না, ছাদটা এবার সারাতেই হবে। ওই দেখ, ওই দেখ, এসে পড়েছে। রাজপথের শেষ মাথায় বাজনা বাজাতে বাজাতে পতাকা উড়িয়ে একদল রোমান সৈন্য দেখা দিয়েছে। তাদের সামনে কালো ঘোড়ার পিঠে দৃপ্ত ভঙ্গিতে বসে আছে মেসালা। ও
ঘণ্টা পর আটজন সৈন্যের পিছনে জমকালো সাজে সাজানো সাদা ঘোড়ায় চড়ে আসছেন ভ্যালেরিয়াস গ্রেটাস। চারদিকের এত ভিড়, উত্তেজনা আর হৈহুল্লোড় যেন তাঁর চোখেই পড়ছে না। জুডা আর তীরজা পাঁচিলের ওপর ঝুঁকে পড়ল ভালো করে দেখার জন্য। ওই তো মেসালা যাচ্ছে, মাথায় লাল পালক লাগানো শিরস্ত্রাণ, স্থির চোখে সামনের দিকে তাকিয়ে রয়েছে। জুডার বুকটা আবার মুচড়ে উঠল। মেসালা চলে গেল, একবার তাদের বাড়ির দিকে তাকালো না। আর ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। ভ্যালেরিয়াস গ্রেটাসের ঘোড়া তখন এসে পৌঁছেছে ঠিক জুডাদের নিচে। অতর্কিতে তীরজার হাত লেগে ভাঙা পাঁচিল থেকে একটা বড় ইঁটের টুকরো হঠাৎ খসে পড়ল সোজা নিচে রাস্তায় গভর্নরের ঘোড়ার পা ঘেঁষে। সঙ্গে সঙ্গে ঘোড়াটা চিৎকার করে পেছনের দুপায়ে দাঁড়িয়ে উঠে পিঠ থেকে ছিটকে ফেলে দিল ভ্যালেরিয়াস গ্রেটাসকে। রাস্তা জুড়ে হুলস্থুল পড়ে গেল। সৈন্যেরা লাফিয়ে উঠে অস্ত্র তুলে ধরল, লোকজন ছুটে পালাতে লাগলো। এই বাড়ির ভেতর থেকে গভর্নরের মাথায় ইট ছুড়েছে, তাড়াতাড়ি নিচে চল, ওদের পুরো ব্যাপারটা বোঝাতে না পারলে অনর্থ হয়ে যাবে। ভয়ে থরথরিয়ে কাঁপতে থাকা তীরজাকে টানতে টানতে নিচের উঠোনে নামিয়ে নিয়ে এল জুডা। মিরিয়াম উঠোনের মাঝখানে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। তীরজা অল্প কথায় তাকে সব খুলে বলল। দাসদাসীরা অবাক হয়ে নিজেদের কাজ ফেলে এসে দাঁড়িয়েছে, আর বাইরে থেকে দরজার উপর পড়ছে প্রবল ধাক্কা। জুডা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই বন্যার স্রোতের মতো বাড়ির ভেতর ঢুকে পড়ল একদল সৈন্য। তাদের একজন জুডাকে কোনো কথাই বলতে না দিয়ে তার ঘাড়ে এক রদ্দা মেরে তাকে মাটিতে ফেলে দিল। জুডাকে মেরো না, ও কিচ্ছু করেনি। কিছু করেনি? চোরের মায়ের বড় গলা! গভর্নরকে মারার চেষ্টা করে আবার সাফাই গা হচ্ছে? তোমরা ভুল করছো, আমরা নির্দোষ। আমাকে বলতে দাও পুরোটা, আমাকে ছাড়ো। বেনহার, আপনি কত বড় অপরাধ করেছেন তা ভালোই জানেন, সৈন্যদের বাধা দেবেন না। না না না, আমি কিছু করিনি। আমি আমি ট্রিবিউন মেসালা আমার বন্ধু। মেসালা কোথায়? থামো! দরজায় এসে দাঁড়িয়েছে স্বয়ং মেসালা। তার পেছনে রাস্তা শুনশান হয়ে এসেছে, আর কিছু সৈন্য গভর্নরকে ধরাধরি করে তুলছে। জুডা দেখল তার উঠোন জুড়ে প্রত্যেক দাসদাসী, এমনকি তার মা আর বোনকেও ঘিরে ধরে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা। মেসালা, মেসালা, আমি আমি সত্যি কিছু করিনি রে। ছাদের ভাঙা পাঁচিলে হাত লেগে এটা দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু নয় ভাই, বিশ্বাস কর। রোমান ট্রিবিউন কোনো ইহুদির ভাই নয় বেনহার। গভর্নর ভ্যালেরিয়াস গ্রেটাসের উপর আক্রমণ ও রোমান শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে তোমাকে ও তোমার পরিবারকে আমি গ্রেপ্তার করছি। মেসালা, এ তুমি কি বলছো? আমাদের চেনো না তুমি? জুডা বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল, তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে যেন। এত বড় বিশ্বাসঘাতকতা করল মেসালা? মেসালা ততক্ষণে গোটা উঠোন ঘুরে ওপরে তাকিয়ে কি যেন দেখছে। এ বাড়িতে তো তারও শৈশব জড়িয়ে আছে। কথাটা ভাবতেই জুডা ঘৃণায় শিউরে উঠল। হার পরিবারের সকল দাসদাসী এবং যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। ড্রুসাস, বন্দীদের দুর্গে নিয়ে যাও। বেনহারকে সবার থেকে আলাদা রাখবে, আর বাড়ির মেয়েদের উপর যেন কোনো অত্যাচার করা না হয়। জুডা চিৎকার করে কি যেন বলতে গেল, কিন্তু তাকে ধাক্কা মেরে দরজার বাইরে বার করে দিল একজন সৈন্য। মেসালা পিছনে ফিরে চুপ করে দাঁড়িয়ে রইল। মিরিয়াম আর তীরজার চোখ থেকে অঝোর ধারায় জল ঝরছিল। মেসালা ছাদে উঠে গেল। এই ছাদে জুডার সঙ্গে খেলা করার অনেক স্মৃতি তার। সে দেখল
নিচে রাস্তা দিয়ে সৈন্যরা সবার কোমরে দড়ি পরিয়ে হাত বেঁধে নিয়ে চলেছে। হোর বংশের সম্মান মাটিতে মিশে যাচ্ছে। মেসালা আলগোছে পাঁচিলে হাত রাখতেই হুড়মুড়িয়ে পাঁচিলের খানিকটা ভেঙে পড়ল। অ্যান্টোনিয়ার দুর্গে একটা চোরা কুঠুরিতে একলা শুয়ে কাতরাচ্ছিল জোড়া। সারাদিন সে কিছু মুখে তোলেনি, উপরন্তু জুটেছে সৈন্যদের অকথ্য মার। মেসালা একবারও তার সঙ্গে দেখা করতে আসেনি। ক্ষোভে, দুঃখে আর নিজের মা বোনের জন্য দুশ্চিন্তায় জোড়া ফেটে পড়ছিল। মেসালার বিশ্বাসঘাতকতায় ও এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে রাগটুকুও করে উঠতে পারছিল না। এমন সময় ঘরে ঢুকল দুজন রক্ষী। চল, তোকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। কোথায় যাব? আমার মা আর বোন কোথায়? অত শত জানি না, তোর সাজা হয়েছে, সেঞ্চুরিয়ান ব্রুটাস তোকে নিয়ে যাবে। কি পাগলের মতো বকছো? আমার তো বিচারই হয়নি, সাজা হবে কি করে? তাছাড়া আমি কিছু করিনি। সেটা আমি বুঝবো। মেসালা ঘরে ঢুকেছে। রক্ষীরা তাকে সেলিউট করে বেরিয়ে যেতে সে জুডার সামনে এসে দাঁড়াল। তার মুখে মশালের আবছা আলো পড়ে পাথরের তৈরি মুখোশের মতো দেখাচ্ছে। মেসালা, আমি নির্দোষ, বিশ্বাস কর। আমি ইচ্ছে করে ইঁটটা ফেলিনি। জানি। জানিস? তাহলে কেন ধরে রেখেছিস আমাদের? ছেড়ে দে। তা হয় না। গোটা জুডিয়া তোর সঙ্গে আমার বন্ধুত্বের কথা জানে। এবার এটাও জানুক যে রোমের বিরুদ্ধে আঙুল তুললে ট্রিবিউন মেসালা তার বাল্য বন্ধুকেও ছেড়ে কথা বলে না। তুই এমনটা করতে পারলি? তুই না আমার ছোটবেলার বন্ধু? আমাদেরই বাড়িতে আদর পেয়ে বড় হয়েছিস। বন্ধুত্ব, ভালোবাসা কিংবা পাঁচিল, সময় সবকিছুরই ভিত আলগা করে দেয়। সবকিছুরই শেষে আমি রোমের দাস। রোমের জন্য আমি সব করতে পারি। রোম তোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, তুই সেই হাত ধরলি না, তার ফল তো ভুগতেই হবে। তোর কথা শুনিনি আমি? আমার মা আর বোনকে বন্দী করলি কেন? ওরা কি দোষ করেছে? জুডিয়ার গভর্নরের উপর আক্রমণ যে সে ব্যাপার নয়, তার শাস্তি তো যেমন তেমন হতে পারে না। যদিও জুপিটারের কৃপায় গভর্নর এখন সুস্থ রয়েছেন, কিন্তু লোকের মনে গেঁথে দিতে হবে যে রোমের বিরুদ্ধে কেউ আঙুল তুললে রোম তাকে কেঁচোর মতন মাটিতে পিষে ফেলে। তাই তোর সঙ্গে ওদেরও শাস্তি দিতে হলো। তুই 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 একটা নরকের কীট। বাজে বকিস না। বন্ধুর কর্তব্য আমি এখনো করে যাচ্ছি। তোর বিচার হয়নি কেন জানিস? বিচার হলে তোর ক্রুশে চড়া কেউ ঠেকাতে পারত না। আমি তোর বেঁচে থাকার ব্যবস্থা করেছি। বন্দীদের দিয়ে জাহাজে দাঁড় টানানো হয় শুনিসনি? তুইও তাই টানবি? না না না, জাহাজের খোলের মধ্যে বন্দীরা বেশি দিন বাঁচে না। আমি মরতে চাই না মেসালা, আমি মরতে চাই না। আমার আর কিচ্ছু করার নেই রে, চিন্তা করিস না, তোর মা বোনও মরবে না, সে ব্যবস্থাও আমি করেছি। তবে তাদের খোঁজ আমি তোকে দেব না, চলি। আর আমাদের দেখা হবে না। ভালো থাকিস জুডা। না, দেখা আমাদের হবেই। আমি ফিরে আসবো মেসালা, সেদিন তোকে এই পাপের দাম দিতে হবে। যেহোবার নামে শপথ করছি, সেদিন আমি প্রতিশোধ নেব। মেসালা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে একগাল হাসল। মশালের আলোয় বিভৎস দেখালো তার মুখ। জুপিটারের ভক্তের কি ক্ষতি করবে তোর যেহোবা? তোর যা খুশি কর, শুধু মনে রাখিস তোর মা আর বোনের খবর কিন্তু একা আমি জানি।
দরজার গড়াদের উপর আছড়ে পড়ে আকুল হয়ে কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে লাগলো জুডা। আর কোনো আশা নেই। জুডিয়ার মরুভূমি পৃথিবীর বুকে সাক্ষাৎ এক টুকরো নরক। সেই নরকের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল আর্জুন ঘোড়সাওয়ার রোমান সৈন্য, আর হাতে পায়ে কোমরে শিকল পরা 12 জন বন্দী। গনগনে সূর্যের তাপ, মরুভূমির বালি আর রোমান সৈন্যের চাবুক ইতিমধ্যেই আরো 2 জন বন্দীর প্রাণ নিয়েছে। ক্লান্তিতে মানুষগুলো ধুকছিল, কিন্তু থামার উপায় নেই। কেউ অবসন্ন হয়ে লুটিয়ে পড়লেই জুটছিল চাবুকের ঘা। খিদে তেষ্টায় তাদের ছাতি ফেটে গেলেও বন্দরে পৌঁছানোর আগে এক বিন্দু জলও তাদের মুখে দেওয়ার আইন নেই। বিকেলের মুখে দলটা নাজারেত গ্রামে ঢুকে একটা কুয়োর পাশে দাঁড়াল। এই জায়গাটাকে গ্রামের হাটতলা আর বাড়োয়ারি উঠোন দুই বলা চলে। গ্রামের লোকেরা সব গাছ ফেলে তটস্থ হয়ে সৈন্য আর বন্দীদের দলটাকে দেখতে লাগলো। এই হাঁ করে কি দেখছিস? কুয়ো থেকে আমাদের জন্য জল তুলে দে, আর ঘোড়াগুলোকেও জল দে। কিন্তু খবরদার, এই চোর ছেঁচড়গুলোকে এক ফোঁটাও জল দিবি না, দিলে কিন্তু তোর হাত কেটে নেবো, তারপর তোকেও বন্দী বানিয়ে নেব। গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। আকুল চোখে চেয়ে থাকা আর হাত কামড়ানো ছাড়া বন্দীদের আর কিছুই করার নেই। তাদের মুখ যন্ত্রণায় তেষ্টায় বেঁকে যাচ্ছিল। সৈন্যরা তাদের দেখিয়ে দেখিয়ে জল খাচ্ছিল, ঘোড়ার মাথায় জল ঢেলে দিচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে থেকে একজন লাফিয়ে গিয়ে পড়ল সামনে। শিকলে বাঁধা হাত দিয়েই একটা ঘোড়ার মুখের সামনে থেকে ছিনিয়ে নিতে চাইল একটা জলের পাত্র। পরক্ষণেই তার মাথার উপর এসে পড়ল চাবুকের বাড়ি। চোখে অন্ধকার দেখে মাটিতে লুটিয়ে পড়ল সে। আহা গো, প্রিন্স বেনহুডের নাকি আবার বড্ড তেষ্টা পেয়েছে। জল, একটু জল, মরে যাব। ঠিক তখনই তার মাথায় কে যেন হাত রাখল। জুডার সারা শরীর যেন জুড়িয়ে গেল। তার মুখের সামনে একটা হাত জলের পাত্র তুলে ধরেছে। জুডা মরুভূমির বালির মতো জল শুষতে লাগল। এই কে তুই? বারণ করলাম না ওদের জল দিতে, একবার বললে শুনতে পাস না? সৈন্যটি তেড়ে এলো জুডার দিকে। তখন জুডাকে জল খাওয়ানো ছেড়ে লোকটি সোজা হয়ে দাঁড়াল। যা তুমি চাও না তোমার প্রতি কেউ করুক, তা তুমি কেন করবে অন্যের প্রতি? মারমুখ রোমান সৈন্যটি হঠাৎ থমকে গেল। বাকি সৈন্যরাও কেমন যেন জড়সড় হয়ে তাকিয়েছে লোকটির দিকে। এই তীব্র গভীর চোখের দৃষ্টি, এই আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব, ট্রিবিউন বা গভর্নর দূরে থাক, খোদ সিজারেরও আছে কি? লোকটি কোনো কথা না বলে আবার জুডাকে জল খাওয়ানোয় মন দিল। জুডা অপলক চোখে চেয়ে দেখছিল তাকে। লোকটির লম্বা রোদে পোড়া তামাটে শরীর, মুখে দাড়ি গোঁপ, সারা পৃথিবীর স্নেহ মায়া ভালোবাসা বুঝি এসে জড়ো হয়েছে তার ওই দুই চোখে। তুমি কে? আমি একজন মেষ পালক, সবার তৃষ্ণা মেটাতে এসেছি, আলো জ্বালাতে এসেছি। এই অনেক জল খেয়েছিস, এবার চল, এত সময় নষ্ট করা যাবে না। সৈন্যেরা ঘোড়ায় চড়ে বসেছে। বন্দীদের সঙ্গে সারি বেঁধে গ্রাম থেকে বেরিয়ে যেতে যেতে জুডা কেবলই পেছনে ফিরে লোকটির দিকে দেখতে লাগলো।
সেও তখন একদৃষ্টে বন্দীদের দিকেই চেয়ে আছে। অদ্ভুত লোক, আমাকে জল খাওয়ালো কেন? আমি আর কে? গ্রামের আর কেউ তো সৈন্যদের ভয়ে বন্দীদের জল খাওয়াতে আসেনি, আর এই লোকটা রোমানদের পাত্তাও দেয় না, ভয়ও পায় না। কি সাহস! উল্টে রোমান সৈন্যগুলি ওর সামনে পিছিয়ে গেল। লোকটা কে? সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে।